দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি, জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় কোটা, পেনশন ও রাজনীতি। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, ও নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TBN24। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের জন্য সরকারের জারি করা আগের পরিপত্র পুনর্বহাল সহ চার দফা দাবিতে আজও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এছাড়া সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতেও লাগাতার ধর্মঘট করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আলোচনার শুরুতে আমি রহিন হোসেন প্রিন্স তার কাছে যাব। এই শিক্ষার্থীদের যে লাগাতার আন্দোলন আজও চলছে বাংলা ব্লকেটে, একদম স্থবির হয়ে গেছে রাজধানী সহ সারা দেশেই আন্দোলন ছড়িয়ে পড়েছে, এমনকি তারা এই আন্দোলন, এই কর্মসূচি তারা আরও বাড়ানোর জন্য তারা বিভিন্ন মাধ্যম থেকে আমি যাদের শুনতে পাচ্ছি যে সেসব বিষয়গুলো কথা বলছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই সরকারি চাকরিতে যে কোটা রাখা আসলে কতটা দরকার, কিংবা আসলেই দরকার কিনা? সে ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি একটু বলে নেই, আপনি সপ্তাহের আলোচ্য ঘটনাবলী তার মধ্যে বললেন এবং সমসাময়িক রাজনীতির কথাটাও বললেন, তো আমি একটা প্রশ্ন একটু তুলে রেখেই আপনি যে প্রশ্নটা করেছেন সেটা বলি। আসলে এই সময় মানুষের মধ্যে অন্যতম একটা বড় সংকট কিন্তু প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে দ্রব্যমূল্য, কারণ প্রকৃত মানুষের প্রকৃত আয় কমে গেছে এবং একেবারে নিত্য পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি এটা চলছে। সুতরাং এটা মানুষের জীবন একটা দুর্বিষহ হয়ে আছে। আরেকটা হচ্ছে দুর্নীতি এবং লুটপাটের যে চিত্র ফুটে উঠছে। আমি গত পরশুদিন সারা দেশব্যাপী আমাদের আলোচনা, আচ্ছা আমি এটা বলি, আমি আসছি যে আমি এক জায়গায় বললাম যে এটা তো ছিটে ফোটা মাত্র, কিন্তু তাহলে এই আলোচনাটাও কিন্তু এই সমসাময়িক বিষয়। তো ধন্যবাদ আপনি বলছেন আলোচনা যাবেন, ঠিকই আছে। আমি বললাম যে এটা একটা মনে রাখবো আমরা সমসাময়িক আলোচনার সময়, না হলে বাংলাদেশে হয়েছে কি অনেক সময় একের পর একটা ঘটনা ঘটে যে অনেক কিছু বাইপাস হয়ে যায়, এই কারণে কথাটা আমি বললাম। যেটা আপনি বললেন যে দেখুন, এই যে কোটা নিয়ে যে বিষয়টা, এর আগে তো এটা নিয়ে ছাত্ররা আন্দোলন করেছিল, তখন জিনিসটাকে যেভাবে প্রতিভাত হয়েছিল নানা মিস ইন্টারপ্রিটেশনও ছিল। তা তখন আমরা যেটা বলেছিলাম, আমি সেই কথা দিয়েই বলতে চাই, আমরা বলেছিলাম যে আমাদের মতো দেশে যেখানে দীর্ঘ বৈষম্য বিদ্যমান এবং আমরা এখনও একটা সাম্যবাদী সমাজ কাঠামো, শোষণমুক্ত সমাজ গড়ে তুলতে পারছি না, সবার সম অধিকার নিশ্চিত করতে পারছি না, সুতরাং এই ব্যবস্থায় কিছু কোঠা ব্যবস্থা থাকতে হবে, তবে সেটা থাকতে হবে যুক্তিসঙ্গতভাবে। যেমন ধরুন মুক্তিযোদ্ধারা, নিশ্চয়ই তারা তো আমাদের মাথার তাজ, কিন্তু মুক্তিযোদ্ধারা মানে আমাদের পত্রিকায় কী খবর আসছে, সরকারই বলছে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা নাকি অনেক, এক আবার খবর আসছে যে মুক্তিযোদ্ধারা নানাভাবে না খেয়ে থাকছে, যুদ্ধত মুক্তিযোদ্ধারা বিপদে আছে, এইগুলো আছে। তাহলে আপনি প্রকৃত জায়গা যারা মুক্তিযোদ্ধা এবং তাদের প্রথম প্রজন্ম যেটা ওই মুক্তিযোদ্ধাকে সরাসরি সহায়তা করে, তার জন্যে যা যা করা সেটা করতে হবে। কিন্তু আপনি দেখেন যখন ভাতা বৃদ্ধির কথাটা আসলো, সংখ্যা বাড়তে থাকলো, ভুয়া মুক্তিযোদ্ধার কথা আসলো, এবং এই যে ভাত নানা সুবিধা ভাতার থেকে অন্যান্য সুযোগ সুবিধার কারণে এইখানে কিন্তু নানা ধরনের সংখ্যাতত্ত্বের নানা বিচার হলো, যার জন্য বলা হচ্ছে যে এখানে ভুয়া মুক্তিযোদ্ধার যে শব্দটা উচ্চারণ করার একটা অন্যায় অনৈতিক হইতে পারে, মুক্তিযোদ্ধার আগে ভুয়া উচ্চারিত হবে কেন? তাহলে সেই ক্ষেত্রে আমরা বলেছি যে এই ক্ষেত্রে একটা যুক্তিসঙ্গত কোটা সংস্কার করতে হবে ওইটা। আর আপনি প্রতিবন্ধী সহ আমাদের ক্ষুদ্র জাতিসত্তা জনগোষ্ঠী আরও যে যে পিছিয়ে পড়া এটা আছে, এবং এটা হওয়া উচিত কি, হওয়া উচিত হচ্ছে ধরুন যখন এটা শুরু করেছিলাম, আমি ওই আলোচনা বাদ দিলাম, 24 সালে আমি এখন একটা পুরো তথ্যের ভিত্তিতে একটা সংস্কার করব যে কোথায় কি গত কয়েক বছরের ডাটা নিয়ে কোথায় পিছিয়ে পড়া মানুষকে আনতে পারি, এবং এইটা আমি করব যে অনেকগুলো ধরেন সার্ভিস আছে, যে সার্ভিসে আপনি অ্যাবসলুট মেধা ছাড়া আপনি যদি খালি এই কোঠায় দেন তাহলে ওইটা কাজ হবে না। ধরেন আমি উদাহরণ দিই, একটা পররাষ্ট্র মন্ত্রণালয় বা কথার কথা এইরকম আরও যদি ক্যাডার মানে যে জায়গায় বলেন, কিন্তু আমরা তাদেরকে প্রোভাইডের জন্য আমরা বিশেষ বিশেষ জায়গাও বিবেচনা করতে পারি। তাহলে এইটার প্রয়োজন হচ্ছে যুক্তিসঙ্গত একটা সংস্কার এবং একটা প্রতিনিয়ত একটা প্রসেস রাখা, তাহলে সেইটাই হচ্ছে প্রধান কথা। কিন্তু আজকে এই আলোচনা তরুণ সমাজের মাধ্যমে বৈষম্যের কথা আসলো কেন? আসছে এই কারণে তাদের তো যথাযথ সম্মানজনক চাকরি নেই,
পত্রিকাই সরকারি তথ্য বলছে যে যারা এখন শিক্ষিত বেকারের সংখ্যা বেশি, তাহলে এদিকে কিন্তু সরকারি চাকরিতে আপনার শূন্য পদও আছে, তা আপনি তাকে যুক্তি চাকরিও দিতে পারছেন না, আপনি তার সামনে একটা ভবিষ্যৎ দেখাতে পারছেন না, আর তারা মনে করছে যে এই কোটা ব্যবস্থার নামে অনেককেই মানে তারা অনেকে এইখানে বঞ্চিত হবে যোগ্যতা থাকলেও। সুতরাং আমাদের এই দাবি প্রথম দিন থেকে এবং এখনও মনে করি এইটা একটা যুক্তিসঙ্গত সংস্কারের মধ্যে দিয়ে আগানো দরকার। কিন্তু দেখেন আজকে যে দুঃসহ অবস্থায় যে আমরা এখানে আসলাম, মানুষের জীবনে একটা দুর্বিষহ অবস্থা, বিশেষ করে ঢাকা শহর সহ অন্য জায়গায় যে আন্দোলনটা করছে ছাত্ররা, তারা রাজপথ অবরোধ সহ যেটা করছে, মানুষ তো ভুক্তভোগী। এটা হচ্ছে কেন? সরকার প্রথমে শোনার পরে তারা একটা ঘোষণা দিয়ে দিল আগে যে সব বাতিল। আমরা তখনই বলেছিলাম এটা মনে হলো ওটা জেদের বসে করলেন, সেটা ঠিক না, 18 সালের। আচ্ছা 18 সালে, তারপরে বলি যে তাহলে বিষয়টাকে বিবেচনা করা উচিত কোন জায়গা থেকে বিবেচনা করা উচিত, এটা একটা রাজনৈতিক ভাবে, তা আপনি রাজনৈতিক সিদ্ধান্ত কেন আদালতের উপরে চাপাই দিচ্ছেন, সেইটাও আর একটা ভুল সিদ্ধান্ত। সুতরাং এই ধরনের কতকগুলো ভুল পদক্ষেপ প্রকৃত যে উদ্দেশ্য সেইটা যেমন ব্যাহত করবে, আমাদের এই সংকটকে জারি রাখবে। আর আমি সূচনায় যেহেতু ওই যে দ্রব্যমূল্য এটা বললাম, এই কী কারণে জানেন? কারণ অনেক সময় দেখবেন শাসক গোষ্ঠীর নানা ধরনের, হ্যাঁ শব্দটা আমি বলেই ফেলি, খেলা থাকে। সেই খেলা হচ্ছে অনেক সময় অনেক ইস্যুকে বাইপাস করার জন্য, এটা যদি একটা লং টার্ম করে মানুষ এটা ভুলে যাও এইটা থাকবে, কিন্তু আমি মনে করি জনগণকে জনগণের স্বার্থের কোনো ইস্যু ভোলা উচিত না, তাদের স্বার্থের সব ইস্যুকেই অ্যাড্রেস করা দরকার, রাজনীতিবিদদের তো বটেই। ধন্যবাদ আশরাফ ভাই। রহিম ভাই যে বিষয়টা বলে গেলেন আর কি, যে যুক্তিসঙ্গতভাবে সংস্কারের যে বিষয়টা এটা তো থাকছেই, পাশাপাশি আমার প্রশ্ন একই যে সরকারি চাকরিতে এটা কতটা দরকার বা দরকার কিনা, আর এবং আন্দোলনের যে যৌক্তিকতা এই বিষয়ে। আপনি তিনটেই গুরুত্বপূর্ণ বিষয় এবং চলমান বিষয়। এই যে ধরেন ছাত্রদের আন্দোলনের কারণে গোটা দেশ অচল, শিক্ষকদের আন্দোলনের কারণে সকল বিশ্ববিদ্যালয় অচল, সরকারের কি কোনো বিকার আছে? বা এই যে টানা চলছে, দুটো কর্মসূচি টানা চলছে, এতে সরকারের কোনো বিকার নাই, কারণ জনগণের বিষয়ে সরকারের কোনো ভাবনা নাই বা জনগণের কথা সরকার ভাবে না। ভাবলে জনস্বার্থ সম্পর্কিত বিষয়ে সরকার নির্বিকার থাকতে পারে না। কেন ভাবে না? আপনি চিন্তা করেন সারা দেশে সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ধর্মঘট করছেন টানা 8 দিন ধরে, বিশ্ববিদ্যালয়গুলো অচল, ছাত্রদের ভবিষ্যৎ আবার অনিশ্চিত, সেশন জটের আশঙ্কায় পড়েছে তারা, এবং প্রতিদিনই তারা নানা কর্মসূচি পালন করছে, বিভিন্ন টেলিভিশনে কথা বলছে। সরকারের দিক থেকে আমরা কি শুনছি? সরকারের দিক থেকে শুনলাম সরকার প্রধান বলেছেন যে না, সরকার প্রধান না, সরকারি দলের আপনার সাধারণ সম্পাদক বলেছেন যে বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষকদের উপর, ছাত্রদের উপর ভর করার চেষ্টা করছে। শিক্ষকদের আন্দোলনে বিএনপি বা বিরোধী দলের সমর্থনের কথা আমি জানি না, ছাত্রদের আন্দোলনে সমর্থন দিয়েছে আর কি। এখন কারো যদি মনে হয় যে এই কাজটা সঠিক, আমি তো সেটা সমর্থন দিতেই পারি। যেমন আমি সংবাদকর্মী, আমরা রাজনীতি করি না, কিন্তু ছাত্রদের আন্দোলনটা তো যৌক্তিক, শিক্ষকদের আন্দোলনটা যৌক্তিক, তো সেটার প্রতি আপনার একটা মানে আপনি সমর্থন বলতে তাদের সাথে গিয়ে আন্দোলন করবেন না, কিন্তু আপনার মানে আপনার অবস্থান থেকে বলতে পারে যেটা যৌক্তিক সেটাই তো সমর্থন। রাজনৈতিক দল তো সেটা সুযোগ নেবেই, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে কি যে সরকার কখন জনগণের বিষয়টাকে পাত্তা দেয় না, আমলে নেয় না, তখনই যখন জনগণ তার জন্য কোনো বিষয় না, তার ক্ষমতায় থাকা, ক্ষমতায় আসা, ক্ষমতা থেকে যা কিছু করার সেগুলোর ক্ষেত্রে জনগণ যখন কোনো বিষয় হয় না, ফ্যাক্টর হয় না, তখন জনগণকে লোকজন পাত্তা দেয় না। আর প্রিন্স ভাই বলেছেন যে একটা দিয়ে আরেকটাকে ঢাকা দৃষ্টি ঘোরানো, আজকে দুর্নীতি নিয়ে ব্যস্ত আমরা, কালকে শিক্ষকদের আন্দোলন নিয়ে ব্যস্ত, পরশুদিন ছাত্রদের আন্দোলন নিয়ে ব্যস্ত, এইভাবে আমরা ব্যস্ত থাকলাম, সরকার নির্বিকার থাকলো, তার মতো করে কাজ করলো, ঠিক আছে, দেশে তো আন্দোলন হচ্ছে, গণতন্ত্র আছে, মানুষের অধিকার নিয়ে কথা বলছে, এগুলো বলার খুব সহজ। এই যে কিছু দুর্নীতির চিত্র বের হয়ে আসছে সেটা নিয়ে আপনি পরালোচনা করবেন, কিন্তু যেটা বের হয়ে আসে নাই তার কাহিনী আমরা জানি না, সেটাও কিন্তু একটা আপনার কৌশল রাজনৈতিক, যে দেখো আমরা একের পর এক সব দুর্নীতি ধরছি দেশে এবং বিদেশে দেখানোর বিষয়। কিন্তু কোটার যে আন্দোলনটার কথা আপনি বলছেন, 18 সালে ছাত্ররা যখন আন্দোলন করলো কোটা সংস্কারের দাবিতে, এবং যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বলবে যে এটা সংস্কার হওয়া দরকার। আপনি যখন কোটা চালু করেছিলেন এবং সংবিধানের কথা বলা হয়, সংবিধানে কিন্তু অনগ্রসর শ্রেণীর কথা বলা হয়েছে, অনগ্রসর, তো সব মুক্তিযোদ্ধার পরিবার কি অনগ্রসর, সব নারী কি অনগ্রসর, সব পিছিয়ে পড়া বা কম উন্নত জেলার সব মানুষ কি অনগ্রসর, সব আপনার আদিবাসী নৃগোষ্ঠী কি অনগ্রসর, সব সংখ্যালঘু কি অনগ্রসর? না,
যারা অনগ্রসর, যারা পিছিয়ে আছে, যারা অধিকার বঞ্চিত, যারা মূল জনগোষ্ঠীর সাথে প্রতিযোগিতায় পেরে উঠবে না, তাদেরকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য তো কোটা। তো আপনি যে 56% কোটা ভাগ করে রেখেছেন, 30% মুক্তিযোদ্ধা, এটা নিয়ে তো বেশি কথা হয়, এবং এই আন্দোলনের ফলে বাতিল করে দিয়েছিল, আদালত থেকে ফেরত আসলো, সেখানে আমরা সবাই জানি, কিন্তু 30% মুক্তিযোদ্ধা কোটা পূরণ হচ্ছে না অনেক বছর ধরে, তারপর আপনি কেন 30% রাখছেন? মুক্তিযোদ্ধার নাতিরাই তো বয়স পার করে ফেলেছেন সরকারি চাকরি, তাহলে আপনি কি মানে 14 গোষ্ঠী পর্যন্ত দিতে থাকবেন? তাহলে সেটার একটা সিদ্ধান্ত নিতে হবে, তার যৌক্তিকতা কি? এখন মুক্তিযোদ্ধা হওয়া, দেখেন মুক্তিযুদ্ধ এত স্পর্শকাতর, এত গুরুত্বপূর্ণ, এই জাতির জন্য এত মানে বড় একটা বিষয়, এটা নিয়ে না অনেক আপনার স্পর্শকাতরতা যেমন আছে, আবার এটা নিয়ে অনেক ধান্দাবাজির 2 নম্বরিও আছে রাজনীতিতে। আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক, মুক্তিযুদ্ধের কোটা হোক, মুক্তিযোদ্ধার সনদ হোক, ভুয়া মুক্তিযোদ্ধা হোক, মুক্তিযোদ্ধাদের ভাতা হোক, মুক্তিযুদ্ধের ইতিহাস হোক, মুক্তিযুদ্ধে কার কি অবস্থান ছিল, সেগুলো নিয়ে আমরা তো 53 বছর ধরে ঝগড়া করছি রাজনীতিতে, এবং সেখানে কিন্তু এই মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক অপচর্চা, অপরাজনীতি হয়, অন্যায় অপরাধ হয়। ভুয়া মুক্তিযোদ্ধার কথা পীযূষ ভাই বললেন, সচিব যখন ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেয় এবং ভুয়া মুক্তিযোদ্ধা দেশ ভরে গেছে, তখন আপনি কাকে কি সুবিধা দেবেন সেটাও ভাববার বিষয় আছে। আর এত বছর পরে 30% যেখানে পূরণ হয় না, কেন আপনি 30% রেখেছেন? ফলে সংস্কারের দাবিটা খুবই যৌক্তিক। নারীরা পিছিয়ে, সব নারী আর পিছিয়ে, 10 বছর আগে নারীরা যে জায়গায় ছিল তার চেয়ে এগিয়েছে না? 20 বছরের তুলনায় এগিয়েছে না? মাঝখানে একটা প্রশ্ন, সেটাকে বাতিল না সংস্কার? আসলে সংস্কার, সংস্কার মানে 56% এখন যেভাবে আছে এটাকে কম বেশি করা, কোনটা কতটুকু দরকার? যে জনগোষ্ঠী এগিয়েছে তার কোটা কমাতে হবে, যে জনগোষ্ঠী এখন সমান্তরাল মানে মূল জনগোষ্ঠীর সাথে তাদেরটা রাখারই দরকার নাই, যে জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নাই ভুয়া মুক্তিযোদ্ধা সে যে আপনি সেই সুযোগ নেবেন সেটাকে আরো কমানো দরকার, যুক্তি পর্যায়ে আনা দরকার। এই আন্দোলনটা তো 18 সালে হয়েছিল, এখন সরকার তখন রেগে ফেগে পুরোটাই বাতিল করে দিল। আমার প্রশ্ন এখানে, এই যে বাতিল করা হলো, তখন আন্দোলন ছিল আপনার কোটা আন্দোলন ছিল সংস্কারের, তার মানে আপনি রেগে পুরোটা বাতিল করে দিলেন। গত 6 বছর কোটা ছিল না, কি সমস্যা হয়েছে আমাকে বলেন? সরকারের দিক থেকে কোনো হিসাব আছে? গত 6 বছর কোটা ছিল না বলে আমাদের এত বড় ক্ষতি হয়ে গেছে, দেশের, জাতির, সরকারের, প্রশাসনের, বিসিএস ক্যাডারের, আমরা কিন্তু হিসাব জানি না। আমরা এটুকু বুঝতে পারি কোটা না থাকার কারণে একটা মানে প্রতিযোগিতাটা বেশি হয়েছে, অনেক বেশি মানুষ সুযোগ পেয়েছে, এবং কোটার সুযোগ হয়তো খুব কম মানুষই বঞ্চিত হয়েছে, বেশিরভাগ যারা কোটার অপব্যবহার করেছে তাদের হাত থেকে বাঁচা গেছে, ফলে এরকম অনেক হিসেব নিকেট আপনি করতে পারেন। ফলে কোটা নিয়ে আবারও যে আন্দোলন হচ্ছে, এখন পর্যন্ত আন্দোলনটা সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ। কবে অশান্তিপূর্ণ হবে, কখন পুলিশের হামলা হবে, কখন কোনো সংগঠনের হামলা হবে আমরা জানি না, কখন এটার ভিতরে চর ঢুকে দিয়ে অস্থির করা হবে আমরা জানি না, কখন এই আন্দোলনকে কোন দিকে নিয়ে যাবো আমরা জানি না। আমরা কিন্তু এর আগে কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রেও দেখেছি, আমরা শাহবাগে গণজাগরণের আন্দোলনও দেখেছি, বড় ধরনের আন্দোলনের ক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে কিন্তু এর স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য কোনো কিছু ঠিক থাকে না। আমরা আসবো আশরাফ ভাই এই বিষয়ে, তার আগে আমি একটু প্রিন্স ভাই, আশরাফ ভাই একটা বিষয় যেটা বলে গেলেন, এর আগে আপনি ভুয়া মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের হিসাব নিয়ে কর্মী অনেক বিষয় রয়েছে, পাশাপাশি এই যে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সন্তান কিংবা এর নাতি কিংবা এই স্বজনদের ক্ষেত্রে যে এই যে রাখার যে যৌক্তিকতা, যেটা আশরাফ ভাই একটা প্রশ্ন তুলেন, এই বিষয়ে একটু যদি না, এটা আমি আগেই বলেছি, আমি আগের কথার মধ্যে পরিষ্কার বলেছি যে প্রথমে প্রকৃত মুক্তিযোদ্ধা চিহ্নিত করতে হবে, মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে যারা দুরবস্থা সম্পন্ন আছে প্রয়োজনে তাদের সহায়তা বাড়ানো যেতে পারে, এটা কোনো সমস্যা না। এক, 2 নম্বর হচ্ছে ফার্স্ট প্রজন্ম, সেইটাকে দিলে আপনি সরাসরি ওই মুক্তিযোদ্ধা সরাসরি যদি বেঁচে থাকেন তিনি মানে সুবিধা ভোগ করতে পারেন, সেটা জরুরি। তারপরে আপনি এই যে পর্যায়ক্রমে পরপর এত দিতে হবে, এই আলোচনাটা সবসময়ের জন্য প্রাসঙ্গিক না, যার জন্য যে 30% যেটা বলা হয়েছে এবং যেভাবে ক্রমবিন্যাস করা আছে বলে এখনো পর্যন্ত জানি, এইটা আসলে সংস্কার করা দরকার, এটা কমানোও দরকার, সংস্কার করা দরকার। কিন্তু একটু মনে রাখেন, আমি এই কথাটা একটু রিপিট করে বোঝার জন্য বলছি, যেটা উনিও বলেছেন, আমরা আজকে যেটা করব কখন এটা পারমানেন্ট হবে না। ধরুন কথার কথা, এখানে আমরা যে ক্যাটাগরি নিয়ে এসেছি মুক্তিযোদ্ধা সহ আরও অনেক, প্রয়োজনে যদি দেখি ওই অনগ্রসর গোষ্ঠীর জন্য দরকার নেই, ওইটা তখন বাতিল হয়ে যাবে। আবার যদি নতুন মনে করি, ধরুন একটা তথ্য সেদিন একজন আমি জানি না গোষ্ঠীর বাইরেও, ধরুন আমাদের অনেক সময় আছে যে অনেকগুলো উপজেলা বিভিন্ন জায়গায় একেবারে স্কুল নাই, কলেজ নাই, শিক্ষায়তন নাই, তাহলে আপনি সামটাইমস ওইখানে হতে জন্য আপনি নিয়ে আসতে পারেন, কারণ ওই অংশের মানুষকে তুলে আনতে হবে, কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমরা
এই যে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহজে বৈষম্যতার অবসানের কাজটা করতে হবে। তার জন্য এটাকে বলে যে ডিসক্রিমিনেশন, যে বৈষম্যের কারণে আজকে এই অবস্থাটা হচ্ছে, কিছুদিনের জন্য পাল্টা বৈষম্য করতে হয়, মানে কিন্তু সেটা পার্মানেন্ট পজিটিভ ডিসক্রিমিনেশন করতে হবে এবং সেটা টাইম টু টাইম সংশোধন করতে হবে এবং সবই করতে হবে তথ্য উপাত্তের ভিত্তিতে যুক্তিসঙ্গতভাবে। আমরা আলোচনা আবার ফিরব, দর্শক যে কথা বলতে চাই অনুষ্ঠান নিচ্ছি, ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত, যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আশাব ভাই, রহিম ভাই যে বিষয়টা বললেন, আমি একটু জানতে চাই যে এই যে শিক্ষার্থী যে আন্দোলন এখন যে পথে যাচ্ছে, আসলে এটা সমাধানের পথটা কি হবে? সমাধানের পথেই বলছি, যেমন সরকার বলছে এটা তো আদালত করেছে, আমরা তো বাতিল করে দিয়েছিলাম কোটা, আদালত করেছে, সেখানে আমাদের কিছু করার নাই, সেখানেই মীমাংসা। আবার আদালত বলছে আন্দোলন দেখে তো আমরা বিচার করি না, রায় দেই না। আবার সরকারের পক্ষে অনেকে বলছে যে এটা তো আদালতের বিষয়, এটা সাব জুডিস, এটা আদালত অবমাননা। দেখেন, যারা আইনজীবী তারা জানেন, আমরা আইনজীবীদের কাছ থেকে জেনে জানি, সেটা হচ্ছে যে আমরা সব কিছুকে এই যে আদালত অবমাননা বলে চালিয়ে দিই, আইন কি বলে, সাব জুডিস বলে চালিয়ে দিই, আইন কি বলে, আদালত আপনার একটা রায় দিয়েছে, আপনি সেই রায় মানতে বাধ্য, কিন্তু সেই রায় নিয়ে কথা বলা যাবে না, সমালোচনা করা যাবে না, এটাতে কোনো আইন নাই। সব কিছুর মধ্যে আপনি আদালত অবমাননা বলে আপনাকে ভয় দেখে চুপ রাখার একটা চেষ্টা। এখন আদালত কি করেছে, 2018 সালে সরকার যে পরিপত্র জারি করেছিল সকল কোটা বাতিল করে, সেই পরিপত্রটা বাতিল করেছে। কেন? কারণ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বিরুদ্ধে একটা রিট হয়েছিল, সেই রিটের প্রেক্ষিতে ওই পরিপত্রটা বাতিল করেছে। তাহলে কি দাঁড়ালো, যারা রিট করেছিল মুক্তিযোদ্ধা কোটা নিয়ে, এখন সকল কোটা আবার ফেরত আসছে, এটা একটা ব্যাপার। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে, আদালত 18 সালে পরিপত্র জারি করেছিল যে সেটাকে বাতিল বা অবৈধ ঘোষণা করেছে, এখন আপনি সংস্কার করে পরিপত্র জারি করলে কি আদালত বাধা দেবে আপনাকে, বা কোনো আইনি বাধা আছে? হ্যাঁ, 18 সালে একটা ভুল ছিল, আদালত বাতিল করেছে, এখন আমি 2024 সালে এসে সংশোধন করে, সংস্কার করে, যৌক্তিকভাবে সবার দাবি দেওয়া পরামর্শ শুনে আমি একটা পরিপত্র জারি করব, সেটাও যদি ঠিক হয় তাহলে আবার কেউ আদালতে গেলে আবার আদালত সিদ্ধান্ত দেবে। ফলে আদালতে আছে, আমাদের কিচ্ছু করার নাই, এটা বলে হচ্ছে দায় এড়ানোর চেষ্টা করা, এটা গেলো একটা। এই যে আন্দোলনটা হচ্ছে, আমি বিরোধীর আগে বলছিলাম, একটু বলি, তারা তো বলছে তাদের আইনজীবী নিয়োগ করেছে, হ্যাঁ, সেখানে আদালত আইনজীবী মোকাবেলা করছে, এখানে তারা আগে বলি, ধরেন যে রিটটা হয়েছে, এখানে সরকার একটা পক্ষ, আপনার রিটকারী একটা পক্ষ, এখন রিটকারী গিয়ে বলেছে 30% মুক্তিযুদ্ধ কোটা বাতিল করা ঠিক না, ব্লা ব্লা ব্লা, নিশ্চয়ই তাদের পক্ষে যুক্তি আছে, এখন সেই রিট চলেছে। রাষ্ট্রপক্ষ মানে সরকার, যারা পরিপত্র জারি করেছিল 18 সালে এই কোটা পুরোপুরি বিলুপ্ত করার জন্য, তার পক্ষে যারা আইনজীবী মানে অ্যাটর্নির অফিস, অ্যাটর্নি জেনারেল অফিস, তারা কি কি পয়েন্টে কতটুকু পার্সু করেছে, কতটুকু আন্তরিকভাবে করেছে, কতটা লিগাল পয়েন্ট রেজ করেছে, কতটা যুক্তি দেখিয়েছে, কতটা দেখায় নাই বা দেখাতে পারে নাই বা দেখানোর সুযোগ হয় নাই, যারা আন্দোলন করছে তাদের সকল যুক্তি তথ্য যে আলোচনা বিশ্লেষণ হচ্ছে সব কিছু তারা নিয়ে আদালতে গেছেন কিনা, বা সামনে তো আপিল করবেন এবং সেটার সুযোগ আছে। ফলে রাষ্ট্রপক্ষের ভূমিকার উপরে নির্ভর করে এই হাইকোর্টের রায় যেটা বাতিল করলো তার পরিসমাপ্তি কি ঘটবে। সরকার যদি চায় তাহলে অ্যাটর্নির অফিস একরকমের কাজ করবে, সরকার না চাইলে অ্যাটর্নির অফিস অন্যরকমের কাজ করবে। আর সামগ্রিকভাবে আদালত নিয়ে, উচ্চ আদালত নিয়ে কিছু বলার নাই, কিন্তু সেখানেও কিন্তু অনেক রকমের প্রশ্ন আছে, সেই জায়গায় আমরা উত্তরণ ঘটাতে পারিনি, বহু বছর ধরে একই অবস্থা আছে। কিন্তু আন্দোলন যেটি চলছে এর সমাপ্তি কিভাবে হবে, যেভাবে অচল হয়ে যাচ্ছে দেশ, মানুষ ভোগান্তিতে পড়ছে, সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না, টুকটাক সমালোচনা বা মন্তব্য করা ছাড়া, তাদেরকে ডেকে কথা বলা যায় না, তাদের যৌক্তিকতা নিয়ে আলোচনা করা যায় না, বা আপনি যদি তাদেরকে এরকম অনন্তকাল ছেড়ে দেন তারা কি সবসময় শান্ত থাকবে, একসময় ভায়োলেন্ট হয়ে উঠতে পারে না, তখন পরিস্থিতি কি হবে, সেই দায় কে নেবে, তখন আপনি পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে পিটিয়ে একটা ব্যবস্থা করবেন যে এরা অনাচার করেছে, এরা সন্ত্রাস করেছে, এরা বিশৃঙ্খলা তৈরি করেছে, তার মানে হচ্ছে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে, তার জন্য তো সরকারকেই মানে ভুক্তভোগী হতে হবে। তো কেন এটাকে শান্তিপূর্ণ করা হচ্ছে না? সাথে শিক্ষক এটা যোগ করি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত 15 বছর ধরে খুবই সরকার বান্ধব, ওনারা সরকারের খারাপ কিছু দেখেন না এবং সবসময় সরকারের পক্ষে সমর্থন দেন, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে ভূমিকা আমরা 71 সালের আগে পরে এবং গোটা বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, গণতন্ত্রের পক্ষের আন্দোলন, যা যা কিছু আমরা দেখেছি,
এ যাবৎকালে 53 বছরে বাংলাদেশে সব ক্ষেত্রে নানান শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা নাকি বুদ্ধি শহীদ বুদ্ধিজীবীদের উত্তরাধিকারী, তাদের যে ভূমিকা আমরা গত 10-15 বছরে দেখেছি, আগের পর্যন্ত ঠিক আছে, 7-8 পর্যন্ত ঠিক আছে, 10-15 বছরে দেখেছি, তাতে করে কিন্তু মানুষ শিক্ষকদের প্রতি শ্রদ্ধা আস্থা হারিয়েছে। এবং সেই কারণেই তারা যখন সারা দেশে ধর্মঘট করছে, সব বিশ্ববিদ্যালয় অচল হয়ে যাচ্ছে, এত বড় একটা ঘটনা সরকার পাত্তাই দিচ্ছে না, মাঝে মধ্যে টিপ্পনি কাটছে, কারণ কারণ এই শিক্ষকদেরকে সরকার কেন পাত্তা দেবে? আপনি যদি আমার এতটাই অনুগত হন যে আমি জানি আপনি আমার বিরুদ্ধে কিছুই কখনো করবেন না, ফলে আপনি চিৎকার করলো আমি এটাকে আমলে নেব না, শেষ করি, এই শিক্ষকরা বেশ কয়েকদিন বেশ কয়েকটা অনুষ্ঠানে আমি শিক্ষক এবং শিক্ষক নেতাদের সাথে এই টকশো করেছি, ওনারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি এটা বলতে লজ্জা পান, বলেন না কেউ, সবাই কি বলে আমরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করছি, ভাই আমরা কারা, আমরা কি সরকারের বাইরের কিছু? মানে এত বেশি সরকার বান্ধব যে সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, সরকারের একটা সিদ্ধান্তের প্রতিবাদ করছি, এটা বলতে ওনাদের দ্বিধা হয়। তো সেই সরকার কেন আপনাকে পাত্তা দেবে? ধন্যবাদ আশরাফ ভাই। আশরাফ ভাই, আপনার কথায় মনে হচ্ছে শিক্ষকদের আন্দোলন পাত্তা না দেওয়া কিছুই হবে না, আলটিমেটলি তাদের বিষয়ে একটু প্লিজ ভাই, এই শিক্ষকদের যে আন্দোলন, তাদের যে প্রত্যয় স্কিম যদি চালু থাকে, শিক্ষায় কি ধরনের প্রভাব পড়বে এই বিষয়টা? না, একটা হচ্ছে এটা আলোচনায় তো অস্বীকার করার কোনো কারণ নেই, এটা মনে রাখতে হবে যে আমাদের শিক্ষক সমাজ ব্যতিক্রম তো বটেই আছে, এখনও অনেক শ্রদ্ধাভাজন শিক্ষকরাও আছেন, কিন্তু এই যে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দানকারী তথাকথিত তাদের ভূমিকা নিয়ে কোশ্চেন আছে, সেটা একটা ভিন্ন আলোচনা, সেটাকে আমাদের রাখতে হবে। কিন্তু আমরা এই পয়েন্টে মনে করি যে একটা শিক্ষকরা তাদের ভবিষ্যতের নিশ্চয়তা এই সমস্ত বিবেচনা সামগ্রিকভাবে আলাদা বেতন কাঠামোই হওয়া দরকার, এটা আমাদের স্বতন্ত্র বেতন কাঠামো দাবির মধ্যে যেটা, সেটাই, এটা আমরা আগে থেকেও মনে করি, এটা এখন না, স্বতন্ত্র বেতন কাঠামো এবং নিশ্চয়ই যে পেনশনের যে ধারা সেই জায়গাটা নিয়ে আসা উচিত, যে প্রত্যয় স্কিমের নামে যেটা হয়েছে এটাকে গ্রহণযোগ্য না, সে পয়েন্টে আমাদের দ্বিমত নেই। আর একটা জিনিস হচ্ছে, আমি যখন এই কাজটা করব সেই অংশীজনের সাথে তো কথা বলে করব, কথা বলাই দরকার। সুতরাং শিক্ষক, শিক্ষকদের ভূমিকা, সেটা নিয়ে আমি আলোচনা না তুলে, কারণ সেটা অন্য আলোচনা, এবং উনি যেটা বলছেন খুবই কারেক্টলি বলেছেন, কারণ এত নানা জায়গায় সুবিধাভোগী মানুষ আছে, সুতরাং এখন তো সরকারের তো বিরক্ত হওয়াটা স্বাভাবিক, এবং এখনও অনেকে মনে করে যে অনেকে এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, কিছু সুবিধা ভোগ করলে তারা চলে যাবে, কিন্তু আমাদের পুরো শিক্ষক এবং শিক্ষকদের নিয়ে যে আন্দোলন বা আমরা যে সমর্থন করি সেই বিবেচনায় আমরা ওই পজিশনটা বললাম। এবং আমি মনে করি যে শিক্ষকদের বিষয়ে এটা আলোচনা করে তাদের সাথে স্বতন্ত্র বেতন কাঠামো বা পেনশনের এই কাজ যেমন করতে হবে, একই সাথে শিক্ষাক্ষেত্রে তাদের ভূমিকা সহ অন্যান্য বিষয়টা আলোচনার কিন্তু এখন একটা সময় চলে আসছে, এইগুলোকে উপেক্ষা করার কোনো কারণ নেই, এটা সামগ্রিকভাবে সে আলোচনা করে ওটা সমাধান দরকার। আর রাজপথে যে আলোচনাটা আমি ওইটা খালি একটু আগেও বলেছি, যুক্ত করি, এটা একটু কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেমন আমি যদি সহজে বুঝে থাকি, সরকার যে পরিপত্র জারির মধ্যে যেটা করেছে ওইটা যদি বহলের কথা বলে, তার মানে সে আবার পুরো কোটাকে বাতিল করার কথাই তো বলবে নাকি, যদি ভুল না করে থাকি, সেই পয়েন্ট কিন্তু কেউ কখনো আমরা বলছি না, ওটা দাবিও ছিল, দাবিও তো অন্তত পক্ষে আমরা মনে করি, ওইটাও তো একটা ভুল পদক্ষেপ, সুতরাং ওই কাজটা তো জরুরি না। এটা একটা খালি ওই পয়েন্ট তুললাম, আর একটু পয়েন্ট আগে বলেছি, বারবার এই কথাটা আমরা বলি, অনেক বিষয় আছে যেটাকে সমাধান আপনি রাজনৈতিকভাবে করতে হবে, আপনি আইন আদালত অনেকের উপরে এটা দেওয়া ঠিক না, এটা মনে রাখতে হবে। কারণ অনেক সময় তো আইন তো বলে না, আইন অন্ধ, সে তো কাগজ দেখে কাজ করবে, সে যদি দেখে পরিপত্র এই যে ভুল ছিল তাহলে সে একটা সিদ্ধান্ত নেবে। আমি এই বিষয়টা মানে প্রশ্নটা আগেই করা উচিত ছিল আমার, যে রাজনৈতিকভাবে আপনি যে বিষয়টা বললেন যেটা হওয়া উচিত ছিল সেটা আইনগতভাবে গড়াছে, এই বিষয়টা কি সরকার বোঝেনি? যেটা এখন সরকার নিশ্চয়ই বুঝেছে, বুঝে হয়তো তার পজিশনে সে বুঝেছে, কিন্তু আমাদের পজিশনের সাথে না বলে বোঝে নাই। যেমন একটু উদাহরণ দিই, আমি আজকে আমাকে অনেকে জিজ্ঞেস করছিল যে আইন আদালত আপনারা এত কথা বলছেন, সরকার কি এখন বলতে পারে এটা করবো? আমি তাকে একটা সহজ উত্তর দিলাম, আমি যে আচ্ছা ঠিক আছে, আমি ওই তর্কে গেলাম না, সরকার পারে কি পারে না, আপনার কথা অনুযায়ী আপনার লোড হচ্ছে পারে না, আমি ধরে নিলাম পারে না, কিন্তু দল হিসাবে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মনে করে যে কোটার
এমনিই ঠিক না, তারপরে এই যে ছাত্র সমাজ অন্যদের যে দাবি এইসব মিলাই আমরা কোটা ব্যবস্থা সংস্কার চাইতে, সে পলিটিক্যাল জিনিসটা বলুক, যে তারপরে আমি আইন আদালত যাই বলুক না কেন কিভাবে করা যায় আমি আইনের মধ্যে থেকে সেই কথাটা বলুক, আমার ধারণা কেউ কিন্তু দ্বিমত করবে না, তাহলে তো তাকে পলিটিক্যাল এই কথা বলতে হবে, তাহলে দেখবেন সমাধান কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে। ধন্যবাদ ফ্রিজ ভাই। আমি একই প্রশ্ন নিয়ে আশরাফের কাছে যাব, যে আশরাফ ভাই আমার দুইটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এই রাজনৈতিক যে সিদ্ধান্ত এই বিষয়ে একটু বলবেন, পাশাপাশি হচ্ছে গিয়ে এই শিক্ষকদের যে আন্দোলন সেটার প্রভাবটা আমি একটু জানবো, কারণ আমরা কিন্তু বেশ ধরেন 10 বছর কিংবা এর আগে থেকে যে সেশন জট যে ছিল ব্যাধিটা আমাদের স্টুডেন্টদের একদম ঘিরে গেছিল, এটা সামনে লক্ষণটা আপনি নিশ্চয়ই এখন দিনের পর দিন যদি চলতে থাকে, এখন আমরা জানি না শিক্ষকদের ধর্মঘট কতদিন চলবে এবং সরকার যদি কোনো সাড়া না দেয়, দেখেন 2 বার কিন্তু বৈঠক ডেকে বাতিল করা হয়েছে, তার মানে আপনি চিন্তা করতে পারেন যে শিক্ষক মানে শ্রদ্ধার মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সর্বোচ্চ শ্রদ্ধার মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেসব পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তারা আরো ঊর্ধ্বে থাকার মানুষ, সেই মানুষগুলোকে আপনি 2 পয়সা দিয়ে দাম দিচ্ছেন না, বৈঠকে টাকার কথা বলে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি যদি ন্যূনতম সম্মান থাকতো সরকারের, সরকারের প্রতিনিধিদের উচিত ছিল ক্যাম্পাসে যাওয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে যাওয়া, তারা ডেকেছে বেয়াদবের মতো এবং 2 বার ডেকে বৈঠক বাতিল করেছেন, আপনি কোথায় শিক্ষকদের মর্যাদা দিচ্ছেন, এখন এই মর্যাদা কারা নষ্ট করেছে সেটা তো অনেক বড় আলোচনা, কিন্তু আমি বলছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা কতদিন এই ধর্মঘট চালিয়ে যাবেন, আমি বেশ কয়েকদিন যাদের সাথে দেখা হয়েছে শিক্ষক ওনারা বলছেন যে না ওনারা খুবই মানে অনর, ওনারা ধর্মঘট করতেই থাকবেন যতক্ষণ না সরকার তাদের দাবি মানবে, এবং তাদের সব ক্ষোভ হচ্ছে আমাদের উপরে, তো আমরা কি সরকারের বাইরে? এর চেয়ে বড় কথা হচ্ছে সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে, যে সরকারটিকে আমরা তৃতীয় মেয়াদে চতুর্থ মেয়াদে দেখছি, এই সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমলা, তারপরে ব্যবসায়ী, তারপরে নানান শ্রেণী পেশার টুকটাক মানুষ, এবং সবশেষে জনগণ, কারণ আমার বাস্তবতা, আমার ক্ষমতায়ন, আমার ক্ষমতায় আসা, ক্ষমতায় টিকে থাকা, আমার মতো করে নির্বাচন করে জেতা, এই কাজগুলোতে আমার সবচেয়ে বড় পার্টনারকে আমলা, প্রশাসন, বিভিন্ন বাহিনী, রাষ্ট্রের ক্ষমতা, সেই জায়গায় তো তিনি মনোযোগ দেবেন, ফলে এই কোটার ব্যাপারে আমলাদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষকদের দাবির ব্যাপারে আমলাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষকরা ঠিকই কিন্তু পয়েন্ট আউট করেছেন তাদের সত্যটা কোথায়, তাদের সমস্যাটা কোথায়, কিন্তু সেই আমলা তো সরকারের পক্ষে আছে, সরকার সেই আমলার পক্ষে আছে, সরকার তো শিক্ষকদের পক্ষে নাই, শিক্ষকরা যে এত ঘি মাখন দিলেন এত বছর তার তো কোনো সুফল তারা পাচ্ছে না, হ্যাঁ আমি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের দাবির ন্যায্যতা শতভাগ একমত হয়ে বলছি, সকল শিক্ষক তো এই কাজ করেন না, যেটা প্রিন্স ভাই একটু বলেছেন, সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যারা নেতৃত্ব দেন, বিশ্ববিদ্যালয়গুলো যারা নিয়ন্ত্রণ করেন, প্রশাসনের উপাচার্য সহ শীর্ষ পর্যায়ে যারা আছেন, আমরা জানি ওনারা সরকার বান্ধব, আমরা সরকারের দালাল বলছি না, শিক্ষকদের জন্য দালাল বলাটা খুবই খারাপ কথা, সরকার বান্ধব, সরকারের সমর্থক, সরকারের সমর্থিত, যেভাবে বলি না কেন, কিন্তু সেটা কেন অকুণ্ঠ হবে, একতরফা হবে, নিঃশর্ত হবে, ভারতের ব্যাপারে যেমন আমরা সবকিছু অকুণ্ঠ নিঃশর্ত আপনার একতরফা একেবারে জীবন যৌবন সবকিছু দিয়ে দেই যার কারণে কিছু পাই না, তো শিক্ষকরা যখন সরকারকে সবকিছু দিয়ে দিয়েছেন অকুণ্ঠ এবং নিঃশর্ত সমর্থন যার কারণে এখন কিছু পাচ্ছেন না, ফলে এই জায়গাগুলোতে রাজনীতিটা ইম্পর্টেন্ট, যেটা আপনি বলছিলেন যে সরকার কি রাজনৈতিকভাবে সবকিছু দেখে, আওয়ামী লীগের মতো একটা প্রাচীন দল, যে দল দেশ স্বাধীন করেছে, যে দলের এত ইতিহাস ঐতিহ্য, যে দলের এত সব অর্জন, সেই দলটিকে এখন রাজনৈতিকভাবে চলে, রাজনৈতিক বিবেচনা কাজ করে, এই দল যেভাবে চলছিল 96 সালে এই দলের সরকার যেভাবে চলেছিল সেভাবে চলে, চলে না, তাহলে যেটা আমরা বলি সবসময় প্রিন্স ভাইরে আরও সোচ্চারভাবে বলেন যে সরকারের ক্ষমতার উৎস এবং কারা রাষ্ট্র পরিচালনা করে, সরকার পরিচালনা করে, সরকার নিয়ন্ত্রণ করে, সেই জায়গাগুলো যখন গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন রাজনীতি থাকে না, সেটি সরকার চালানোর রাজনীতি থেকে শুরু করে নির্বাচনের রাজনীতি থেকে শুরু করে রাজপথের আন্দোলনের রাজনীতি, সব ক্ষেত্রে আমরা একই কৌশল দেখতে পাই। ধন্যবাদ আশরাফ ভাই, আপনার কথার রেশ ধরে আমি প্রিন্স ভাইয়ের কাছে একটা প্রশ্ন দিতে চাই, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে সরকারের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হচ্ছে আমলা এবং কম হচ্ছে জনগণ, এ বিষয়ে বক্তব্য শুনবো, এবং পাশাপাশি যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আমরা যেটা এই আন্দোলনের কারণে অনেকটাই ভাটা পড়ে গেছে, এবং দুর্নীতি বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা যারা সামনে এসেছিল, এই বিষয়গুলো একটু আমি আপনার কাছে আলোচনা করব। দেখুন ওই যে কথাটা বললেন কারা চালাচ্ছে, আমরা অনেকদিন ধরে এটা বলে আসছি যে আমাদের দেশের অর্থনীতি একটা দুর্বৃত্তায়িত অর্থনীতি চলছে, রাজনীতিটা তো দুর্বৃত্তায়িত রাজনীতি, এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতির 3 বন্ধু, একটা হচ্ছে অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী, অসৎ রাজনীতিক, এইটাই তারা মিলে যেটা করছে এইটাকে হচ্ছে দুর্বৃত্তায়িত রাজনীতি, এবং অর্থনীতির ক্ষেত্রেও একই জিনিস,
চলছে বলে এই সংকটগুলো দেখছি, এই একটা দিক। আর এইটাকে যদি খুব সফট ভাষায় বলে, কে না জানে যে বর্তমান যে ক্ষমতাসীন সরকার, সে সামরিক বেসামরিক আমলা তাদের উপরে প্রধান নির্ভর করছে এবং তারপরে ব্যবসায় এবং অন্যান্যদের উপরে। তা যেহেতু তাকে এটার উপরে নির্ভর করতে হয়, তা আগে তো তার স্বার্থই রক্ষা করতে হবে, অন্যের স্বার্থ আগে না। সেইটা যদি হতো তাহলে জনগণের স্বার্থ যার প্রধান হওয়ার কথা সেইটা যদি হতো তাহলে পুরো পরিবেশটাই ভিন্নভাবে প্রবাহিত হতো। আপনি যেমন দ্রব্যমূল্যের কথা বললেন, মানে যেহেতু একটা ওই পয়েন্টটাই বললেন, তা দ্রব্যমূল্যের ক্ষেত্রে খুব ছোট্ট দুইটা কথা আমরা বলি বরাবরই। একটা হচ্ছে কিছু পণ্য আমাদের উৎপাদিত হয়, তাহলে এই পণ্য আপনি উৎপাদন খরচ আরও কমানোর ব্যবস্থা করেন, কারণ আমাদের দেশে উৎপাদন খরচ বেড়ে গেলে তো অটোমেটিক্যালি দাম বাড়বে, কারণ কৃষককে তো লাভজনক দাম দিতে হবে। আর একটা হচ্ছে মাঝপথের এই যে যে মধ্যস্থতাকে ভেঙে ফেলেন, যার জন্য আমরা বলেছি ওইখানে একটা উৎপাদক সমবায় আর ক্রেতা সমবায় করেন, তাহলে আপনি জিনিসটা সহনশীল দামে দিতে পারবেন, নাম্বার ওয়ান ছোট করে বললে। দ্বিতীয়ত হচ্ছে অনেকগুলো জিনিস আছে আমদানি করতে হয়, তা আমদানি আপনি চার পাঁচটা ব্যবসায়ীর উপরে যদি নির্ভর করেন তাহলে সে তো তার ইচ্ছা মতোই দাম বাড়াবে। তাহলে সেই জায়গায় আমরা বলেছি যে ওই ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙেন, আর রাষ্ট্রীয় উদ্যোগে যে সমস্ত এই সমস্ত নিত্যপণ্য সেটা বাফার স্টক গড়ে তোলেন দক্ষ এবং দুর্নীতিমুক্তভাবে, আর পর্যাপ্ত ন্যায্য মূল্যের দোকান খুলেন, রেশন ব্যবস্থা চালু করেন, এবং আস্তে আস্তে রেশন ব্যবস্থার মধ্যে খালি চাল ডাল চার পাঁচটা পণ্য না, আপনি ডিটারজেন্ট থেকে শুরু করে আস্তে আস্তে প্রোটিন দেওয়া এই কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনি জনগণের যে ন্যূনতম খাদ্যের অধিকারের জায়গাটাও আপনি নিশ্চয়তার জায়গায় যেতে পারবেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কাজটা করতে পারবেন। কিন্তু সেইটা না করে আপনি মাঝে মধ্যে হম্বিতম্বি করবেন, আপনি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবেন, সিন্ডিকেট ভাঙবেন না, আর এখানে মধ্যস্বত্বভোগী ভাঙবেন না। সুতরাং আজকে সিন্ডিকেট কোথায় চলে গেছে, ডিম সিন্ডিকেট কি অবস্থা করে আপনারা দেখছেন, আর বলার দরকার হয় না। সুতরাং আপনি যদি প্রকৃত ওই ধরনের পদক্ষেপ না নিতে পারেন তাহলে কিন্তু হবে না, এটা হচ্ছে না। তার একটা ছোট্ট কথা বলি, যে মানুষের এটা যেন মনে হচ্ছে গা সয়া হয়ে গেছে বলে কি হবে, হয় না। যখন দাম বাড়ে সে চিন্তা করে যে কোনোভাবে আমি দুই চার টাকা মানুষ চুপ হয়ে গেছে আয় করতে পারি কিনা, কিন্তু এইটা যদি শেষ কথা সরকার মনে করে খুবই ভুল জায়গায় যাবে। সুতরাং অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য যা যা করার সেই কাজ করা দরকার, আর দুর্নীতির যে ভয়াবহ প্রখ্যান উঠছে তার বিরুদ্ধে আমি সরকারের কথা না বলে জনগণকে বলবো, এই সব বিষয়ে জনগণের কণ্ঠ সোচ্চার করতে হবে। ছাত্রদের থেকেও কিন্তু জনগণকে শিক্ষা নেওয়া উচিত। আজকে ছাত্ররা এত সবের পরে তারা তো মাঠে নামছে বলে আজকে জিনিসটা সামনে আসছে, তা আমরা এইসব ঘটনায় খালি যদি গা সহ মনে করি তাহলে তো সরকার মনে করবে যে এইটা কিছু নাই, এবং টকশোতে সরকারি দলের নেতারা থাকতে আমার এই কথা কি বলতো জানি, বলতো যে আপনারা এটা বলেন মানুষ সুখে আছে বলে এটা নিয়ে কথা বলেন। সুতরাং মানুষকেও এই জায়গায় প্রতিবাদে প্রতিরোধী হয়ে আগে আসতে হবে। আশরাফ ভাই, এই ব্যবসা যে সিন্ডিকেট দ্রব্যমূল্য, এটা অনেক পুরনো কথা, এটা বারবার আসে কিন্তু কখনোই ভাঙার উদ্যোগও দেখি না, দৃশ্যমান কিছুই আমরা দেখি না। দ্রব্যমূল্যের উদ্যোগতে আমরা দেখি, আমরা বলে যাই, এই বিষয়টা একটু বলবেন যে এটা আসলে আমরা জানি না কিভাবে আমরা বের হতে পারবো। এক আরেকটা বিষয় হচ্ছে কি যে ওই প্রিন্স ভাই একদম আলোচনা শুরুতে একটা বিষয় বলে গেছেন যে এই যে এত কিছু হচ্ছে দুর্নীতি, এটা সেটা ধামা চাপা পড়ে যাওয়া, অন্যদিকে ডাইভার্ট করা, জনগণের মধ্যে এই ধরনের একটা ধারণা আছে যে ইস্যু নতুন ইস্যু আসবে ই পড়ে যাবে, এটা আসলে মানে এটাকে প্রতি সরকারি সময় এই জিনিসগুলো আর কি একটা কৌশল এটা না কি? আচ্ছা, আপনার প্রথম সিন্ডিকেটের কথা বলি, দেখেন সরকার কিন্তু কখনো সিন্ডিকেট খুঁজে পায় না, যখনই কোন একটা নির্দিষ্ট পণ্যের দাম আকাশচুম্বী হয়ে যায়, অস্বাভাবিকভাবে বেড়ে যায়, মানুষ মানে দুর্ভোগে পড়ে, তখন কিন্তু সরকারের কিছু তৎপরতা আমরা দেখি। এই যে আপনার ভ্রাম্যমাণ আদালত, তারপরে আপনার এই যে বৈঠক, ব্যবসায়ীদের পরামর্শ, হ্যান ত্যান, এগুলো চলে, কিন্তু আবার সংকট চলে যায়, আবার হয়তো আরেকটা নতুন করে আসে। সিন্ডিকেটের কথা স্বীকার করে না কখনো সরকার, সেটি বাণিজ্য মন্ত্রী বলেন, মানে বিভিন্ন সরকারে বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী বা অন্যান্য যারা আছেন মন্ত্রী সরকারে স্বীকার করেন না, এবং অনেক মন্ত্রীর মুখে আমরা শুনেছি সিন্ডিকেট কোথায়, আমরা তো খুঁজে পাই না। আসলে আপনি কোথায় খুঁজে পাবেন সিন্ডিকেট, তো আপনার ভিতরে, এখন নিজের ভিতরে জিনিস তো নিজে দেখা যায় না। ফলে এই সিন্ডিকেট যে আছে, কারা সিন্ডিকেট, কিভাবে সিন্ডিকেশন হয়, কিভাবে মুষ্টিমেয় কিছু মানুষ কোনো একটি পণ্যের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়ে কোটি কোটি টাকা অল্প দিনের মধ্যে লোপাট করে নিয়ে যায়, এগুলো তো তথ্য প্রমাণ সহ গণমাধ্যমে ছাপা হয়, প্রকাশিত হয়, আলোচনা হয়, কিন্তু সরকার এগুলো দেখেন না, জানেন না, বিশ্বাস করেন না। কারণ এই সিন্ডিকেটের যদি আপনি গভীরে যান, এমন সব মানুষ, প্রতিষ্ঠান, ব্যক্তি, ব্যবসায়ী, নেতা পাওয়া যাবে যাদেরকে আপনি সরকার কখনো ধরবে ছুবে না। কারণ বললাম না, ওরা সরকারের অংশ, সরকারের কাছে বা সরকারের মধ্যে থাকা, ফলে ওইটা কখনো যাবে না সিন্ডিকেট। কিন্তু
সিন্ডিকেশনের সর্বোচ্চ পর্যায়ে বাদ দেন, এই বাজার ব্যবস্থার যে অন্যান্য পর্যায়ে কিছুটা পিছিয়ে বলছিলেন সেগুলো নিয়ে তো বহু বছর ধরে আমাদের বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে যাচ্ছেন কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যায়, দেশে উৎপাদন করা হোক আর আমদানি করা হোক, সেগুলো তো সরকার করে না। মানে পুরো বাজার ব্যবস্থা যে একটা মানে বাজে অবস্থায় আছে, এর মধ্যে দিয়ে যারা সুবিধা পায় তারাই এই ব্যবস্থা পরিবর্তন করতে দেবে না, এবং কোন সরকার সে যদি চায় যে আমি এই পুরো বাজার ব্যবস্থা ভেঙে দিয়ে একদম জনবান্ধব ব্যবস্থা করব। একটু মাঝখানে বলি, আপনি দেখেন যে কোনো জিনিসের দ্রব্যমূল্যের দাম যে বাড়বে জনগণ আগাম এখন বুঝতে পারে, যে কোনো কোশনে আপনার রমজান বলুন ঈদ আসুক সেগুলো তো রুটিন করে বাড়ে, সেগুলো রুটিন করে বাড়ে, যেটি আচমকা হঠাৎ করে বেড়ে যায় মানুষ ধারণাই করতে পারে না। এখন এই যে আমরা পরত হিসাবগুলো পাই গণমাধ্যমে যে হঠাৎ করে ডিমের দাম, কাঁচামরিচের দাম, ডাবের দাম, পেঁয়াজের দাম বেড়ে গেল, কয়েকদিন মানুষ হাহুতাশ করলো, দাম অনেক বেশি, কষ্ট করলো, খরচ বেশি হইলো, খাইলো কম, সরকার বললো কম খান, বিকল্প খান, পেঁয়াজ না খায় এটা খান সেটা খান, এগুলো করতে করতে কিন্তু ওর কাজ শেষ, মোটামুটি যা কামানো কামায় ফেলছে এবং সেই হিসাবেও কিন্তু বের হয় বিভিন্ন পত্রিকায়, ফলে এগুলো চলছে। আর যেটা আপনি বলছিলেন যে আন্দোলন, সরকার, রাজনীতি, দেখেন আমরা তো বলি যে আমরা গণতন্ত্রের মধ্যে আছি, রাশিয়া বলে তারা গণতন্ত্র চর্চা করে, চায়নাও বলে তারা গণতন্ত্র চর্চা করে, এরকম বহু দেশ আছে কর্তৃত্ববাদী সরকার হয়েও তারা বলে আমরা গণতন্ত্র চর্চা করি, তাদের মতো করে তারা গণতন্ত্র চর্চা করে, আমরা আমাদের মতো গণতন্ত্র চর্চা করি, এটা বাংলাদেশের স্টাইল অফ ডেমোক্রেসি, ঠিক আছে। তো গণতন্ত্রের একটা বড় বৈশিষ্ট্য হবে আপনার ভাইব্রেন্ট একটা সমাজ থাকবে, রাজনীতি, অর্থনীতি, গণমাধ্যম, সমাজের নানান শ্রেণী পেশার মানুষের সব ধরনের তৎপরতার একটা মানে কি বলবো চাঞ্চল্য থাকবে, একটা জীবন থাকবে। তো আমরা রাজনীতিটার কোনো জীবন দেখি না, অর্থনীতির অনেক কালো দিক আমরা দেখি এবং তার কষাঘাতে মানুষ কিভাবে পিষ্ট হয় আমরা দেখি, ফলে সবকিছু তো নিয়ন্ত্রণ করে রাজনীতি, যারা ক্ষমতা চালাবেন, দেশ চালাবেন, তারা তো রাজনৈতিকভাবে সবকিছু করবেন, কার সাথে, কার স্বার্থে, জনগণের স্বার্থে, কার সাথে, বিরোধী দলের সাথে, এখানে জনগণ চুপ, বিরোধী দল নাই, তো সরকার কেন রাজনীতি করতে যাবে, সরকারের যে নীতি করা দরকার সেটাই সে করছে। ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।